এরা মনে করছে না, আমরা জানে সব জানতে হয়ে গেছি একদম। ওকে, ইওর সিলেবাস ফর অ্যাসেসমেন্ট টু, সি দিস, পি ব্লক এলিমেন্ট আর হাইড্রোকার্বন, পি ব্লক এলিমেন্ট অ্যান্ড হাইড্রোকার্বন, দ্যাট ইজ দ্য সিলেবাস ফর অ্যাসেসমেন্ট টু, 20 মার্কস এম সি কিউ কোশ্চেন ইন ইয়োর সিলেবাস, ইন কোশ্চেন প্যাটার্ন 20 মার্কস এম সি কিউ, 10 মার্কস ফ্রম পি ব্লক অ্যান্ড 10 মার্কস ফ্রম হাইড্রোকার্বন। সো টুডে সল্ট অ্যানালিসিস, এ নিউ টাইপ অফ সল্ট, আননোন সল্ট, আই হ্যাভ অলরেডি পারফর্ম টু আননোন সল্ট, নাও দ্য থার্ড আননোন সল্ট, সে দিস ইজ এ হোয়াইট ক্রিস্টালাইন সল্ট, দিস ইজ হোয়াইট ক্রিস্টালাইন সল্ট। নাও দিস সল্ট ইজ সলিউবল ইন ডিস্টিল ওয়াটার, দ্য সল্ট ইজ সলিউবল ইন ডিস্টিল ওয়াটার, উই অ্যাড ডিস্টিল ওয়াটার অ্যান্ড শেক ওয়েল, উই অ্যাড ডিস্টিল ওয়াটার অ্যান্ড শেক ওয়েল। নাও হোয়াট আই সে, দ্য ফার্স্ট ইউ উইল পারফর্ম দ্য ওয়েট টেস্ট ফর অ্যানায়ন, ফার্স্ট ইউ উইল পারফর্ম দ্য ওয়েট টেস্ট ফর অ্যানায়ন, ফর ওয়েট টেস্ট ফর অ্যানায়ন ইউ টেক স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পেল, ফর ওয়েট টেস্ট ফর অ্যানায়ন ইউ টেক স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পেল ইন এ টেস্ট টিউব, নাও ফার্স্ট ইউ অ্যাড সিলভার নাইট্রেট সলিউশন, হোয়াট আই সে, ফর অ্যানায়ন ফার্স্ট ইউ অ্যাড সিলভার নাইট্রেট সলিউশন, ইউ অ্যাড সিলভার নাইট্রেট সলিউশন, নো হোয়াইট পিপিটি ইজ ফর্ম, নো হোয়াইট পিপিটি ইজ ফর্ম, দ্যাট মিন্স দ্য ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড আয়ন ইজ অ্যাবসেন্ট, সো হ্যালাইড আয়ন ইজ অ্যাবসেন্ট, নাও ইউ রিজেক্ট দিস সলিউশন, ওয়াশ দ্য টেস্ট টিউব থ্রোলি, এগেন ইউ টেক স্মল অ্যামাউন্ট অফ সলিড স্যাম্পেল, সরি ওএস, স্মল অ্যামাউন্ট অফ ওএস, নাও হোয়াট ইজ দ্য নেক্সট রিয়েজেন্ট, বেরিয়াম ক্লোরাইড সলিউশন ফর সালফেট টেস্ট, ইউ অ্যাড বেরিয়াম ক্লোরাইড ফর সালফেট টেস্ট, টু দ্য অরিজিনাল সলিউশন ইউ অ্যাড বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, ওকে, হিয়ার অলসো নো পিপিটি ইজ ফর্ম, দ্যাট মিন্স দ্য গিভেন সল্ট ডাজ নট কন্টেন ক্লোরাইড আয়ন অর সালফেট আয়ন অর ব্রোমাইড আয়ন অ্যান্ড সো অন, সো নাও ইউ অ্যাড ডাইলিউট এইচসিএল, টেক দ্য অরিজিনাল সলিউশন অ্যান্ড অ্যাড ডাইলিউট এইচসিএল, অ্যাড ডাইলিউট এইচসিএল, ওকে, ডাইলিউট, আচ্ছা ডাইলিউট এইচসিএল ইউ অ্যাড, নাও ইউ অবজার্ভ নো এফারভিসেন্স অফ গ্যাস, দ্যাট মিন কার্বোনেট সালফাইড সালফাইড আর অ্যাবসেন্ট বিকজ নো গ্যাস ইজ ইভলভ, সো দিস গ্যাস আর অ্যাবসেন্ট, ওকে, সো হোয়াট মে বি প্রেজেন্ট, ইট মে বি নাইট্রেট আয়ন অর অ্যাসিটেট আয়ন, অনলি টু অ্যানায়ন আর রিমেন, নাইট্রেট অ্যান্ড অ্যাসিটেট, নাও ইউ পারফর্ম দ্য টেস্ট ফর নাইট্রেট আয়ন, ফর নাইট্রেট আয়ন হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফার্স্ট ফ্রেশলি প্রিপেয়ার ফেরাস সালফেট সলিউশন, ফ্রেশলি প্রিপেয়ার ফেরাস সালফেট সলিউশন, ওকে, ইউ অ্যাড ফ্রেশলি প্রিপেয়ার ফেরাস সালফেট সলিউশন, ইউ অ্যাড ফ্রেশলি প্রিপেয়ার ফেরাস সালফেট সলিউশন,
freshly prepared ferrous sulfate. You take the original solution. Now we add freshly prepared ferrous sulfate. Now what is the browning test? Now you have to add concentrated sulfuric acid. Wait for 1 minute. I have to brought the concentrated sulfuric acid. This is original solution and freshly prepared ferrous sulfate. Now we add concentrated sulfuric acid slowly in this way from the walls of the test tube. In this way, very slowly. Don't shake the test tube. And you observe a brown ring is formed. See this. A brown ring is formed at the junction of two liquid. Brown ring is formed. That means nitrate is present. What is the composition of brown ring? I have already told the brown ring is nitrosoferrous sulfate, FeSO4.NO. Its actual formula is FeH2O5NO, third bracket the SO4. Penta aqua nitrosonium iron 1 sulfate. So this is the brown ring test. That means the given sample contains nitrate ion. So this is the weight test for the unknown sample. First you prepare the original solution, then you take small amount of original solution, add silver nitrate solution. No white PPT is formed, that means halide ion, chloride, bromide, iodide ion is absent. You again take original solution, add barium chloride solution. No white PPT, sulfate ion is absent. You take original solution, add dilute sulfuric acid or hydrochloric acid. No gas is evolved, that means carbonate, sulfite, bisulfite, sulfite are absent. Then you perform the ring test. What is the ring test? 1 cc sample plus 2 cc freshly prepared ferrous sulfate, then add concentrated sulfuric acid. A ring is formed. See this. This is the ring. A ring is formed at the junction of the two liquid. So nitrate ion is confirmed. Okay. So the given sample contain the cation as nitrate ion. Given samples contain cation as nitrate. Anion as nitrate ion. Now you have to find out the cation present in the salt. You have to find out the cation present in the salt. You take, you again prepare original solution. You prepare original solution. Take the small amount of solid sample in the test tube. Now add distilled water to prepare original solution. Original solution. Now you take small amount of original solution to it. Already you have found that when dilute hydrochloric acid is added, no white PPT is formed. That means group 1 is absent. Because group 1 give white precipitate with dilute HCl. So the given sample does not contain any group 1 cation. Group 2 is also absent because it is white salt, not the colored salt. Copper group 2 mainly amra jeta kori copper ion, that is colored salt. So you perform the group 3 test. What is the group 3 test? Ammonium chloride, ammonium hydroxide. Ammonium chloride and ammonium hydroxide. You add first ammonium chloride. Then you add small amount of ammonium hydroxide. Small amount of ammonium hydroxide. Okay.
very small amount, don't add excess ammonium hydroxide. Here no white PPT is formed, that means group 3 is absent. The group 3 reagent is ammonium chloride, ammonium hydroxide. You must remember the group reagent. First we add ammonium chloride, then we add ammonium hydroxide, no PPT, that means group 3 absent. Now group 4, we do not perform the group 4 because H2S gas is not present. So we perform the group 5. Now we perform the group 5. What is the group 5 reagent? You first add ammonium chloride, original solution, or you add ammonium chloride, NH4Cl. You add ammonium chloride, then you add small amount of ammonium hydroxide, small amount of ammonium hydroxide, then you add ammonium carbonate. This is the group 5 reagent, ammonium carbonate, NH4 whole 2 CO3, ammonium carbonate. Here also no white PPT is formed, it is clear solution, thus become slight hazy but not the precipitate. So group 5 is also absent. So what are the group 5 reagent? Ammonium chloride, ammonium hydroxide, and then ammonium carbonate, no white PPT, so group 5 also absent. Now reject the solution. You reject the solution, wash the test tube, again you take original solution to perform group 6. What are the group 6 reagent? Ammonium chloride, ammonium hydroxide, then disodium hydrogen phosphate, Na2HPO4, or ammonium phosphate. First you add ammonium chloride, then you add small amount of ammonium hydroxide, then you add Na2HPO4, disodium hydrogen phosphate, group 6 reagent, disodium hydrogen phosphate, and you observe a white precipitate is formed. This white precipitate due to formation of basic magnesium phosphate, Mg3PO4 whole 2, basic magnesium phosphate, OH group thake, basic magnesium phosphate. So group 6 is present and magnesium ion is confirmed. The group 6 reagent is the confirmatory test for magnesium ion. So the given sample, the content, the cation, magnesium ion Mg2+, anion kipelum, nitrate ion, so the salt is magnesium nitrate. So I have already mentioned how to write. You only perform the weight test for cation and anion, that is systematic group analysis and confirmatory test for cation or weight test for anion, but you have to write the 8 point that I have already told and already sent the video, that be number 1, preparation of original solution, number 2, the dry heating test, number 3, flame test, number 3, dilute sulfuric acid test, number 4, concentrated sulfuric acid test, number 5, weight test for anion, number 6, systematic group analysis for cation, number 7, the confirmatory test for cation, and finally the conclusion, the given sample contain the cation magnesium ion and the anion nitrate ion, so the salt is magnesium nitrate. Okay, so in this way you have to write. But when you perform in the lab, you only perform the weight test for anion and cation, and if you got group 5 reagent, group 5 radical, that means calcium, barium, strontium, then you must perform the flame test to detect whether it is calcium or barium or strontium. Hello student, understood? Hello? Fast food er dukane khoj nibi kothay video ache? YouTube e video protidin send kora hocche bolche, where have you sent the videos? Regular practical class taken in the
আমাকে দেখি কি করবি তুই? টেস্টগুলো দেখ, আমি তো এখানে ছবিগুলো দেখ, দেখ ছবি সামনে করছি তো ক্যামেরার সামনে। নাও ফর সেকেন্ড সল্ট উই টেক অ্যানাদার কালার সল্ট। উই হ্যাভ অনলি পারফর্ম দ্য কালারলেস সল্ট টুডে, উই টেক ওয়ান কালার সল্ট। সে দ্য সল্ট ইজ ব্লু কালার সল্ট, দ্য সল্ট ইজ ব্লু কালার সল্ট। উই টেক দ্য সলিড স্যাম্পেল ইন আ টেস্ট টিউব। নাও ইউ অ্যাড ডিস্টিল ওয়াটার টু মেক দ্য অরিজিনাল সলিউশন। ওকে, দ্য সেম প্রসেস, ইউ টেক দ্য কালার সল্ট ইন এ টেস্ট টিউব, অ্যাড ডিস্টিল ওয়াটার অ্যান্ড শেক ওয়েল টু মেক দ্য অরিজিনাল সলিউশন। নাও টেস্ট ফর অ্যানায়ন, ফার্স্ট ইউ পারফর্ম দ্য টেস্ট ফর অ্যানায়ন। ইউ টেক স্মল অ্যামাউন্ট অফ অরিজিনাল সলিউশন ইন অ্যানাদার টেস্ট টিউব অ্যান্ড হোয়াট ইউ অ্যাড, ফার্স্ট ইউ অ্যাড সিলভার নাইট্রেট সলিউশন ফার্স্ট ইউ অ্যাড। ইউ সি নো পিপিটি ইজ ফর্ম দ্যাট মিন ক্লোরাইড আয়ন অর ব্রোমাইড আর আয়োডাইড আয়ন ইজ অ্যাবসেন্ট। ওকে, দ্য সেম প্রসেস, নাও ইউ টেক অ্যানাদার অরিজিনাল স্মল অ্যামাউন্ট অফ অরিজিনাল সলিউশন দেন ইউ অ্যাড বেরিয়াম ক্লোরাইড সলিউশন অ্যান্ড ইউ অবজার্ভ এ হোয়াইট পিপিটি ইজ ফর্ম। ইউ অবজার্ভ দিস ইজ পিপিটি ইজ হোয়াইট বাট স্লাইট অ্যাপিয়ার ব্লুইশ বিকজ দ্য ক্যাটায়ন হ্যাভ কালার্ড ব্লুইশ, ঠিক আছে? সো এ হোয়াইট পিপিটি ইজ ফর্ম, দ্যাট মিন সালফেট আয়ন ইজ কনফার্ম। সো দ্য গিভেন স্যাম্পেল কন্টেন দ্য অ্যানায়ন হচ্ছে সালফেট আয়ন। সিন্স ইউ হ্যাভ গট দ্য অলরেডি সালফেট আয়ন, সো নো নিড টু পারফর্ম দ্য টেস্ট ফর নাইট্রেট আয়ন অর কার্বোনেট বাই কার্বোনেট সালফাইড, নো নিড, বিকজ ইউর স্যাম্পেল কন্টেন অনলি ওয়ান ক্যাটায়ন অ্যান্ড ওয়ান অ্যানায়ন। ইউ হ্যাভ অলরেডি গট দ্য অ্যানায়ন দ্যাট ইজ সালফেট আয়ন। ওকে, নাও ফর ক্যাটায়ন টেস্ট ইউ টেক স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পেল। নাও ইউ অ্যাড ডাইলিউট HCl। ওকে, ইউ হ্যাভ টু অ্যাড ডাইলিউট HCl বিকজ ডাইলিউট HCl ইজ দ্য গ্রুপ রিয়েজেন্ট ফর ওয়ান। অরিজিনাল সলিউশন ইন এ টেস্ট টিউব। ওকে, নাও ইউ অ্যাড ডাইলিউট HCl নো পিপিটি ইজ ফর্ম, দ্যাট মিন গ্রুপ ওয়ান ইজ অ্যাবসেন্ট। নাও থ্রু দিস সলিউশন ইউ পাস H2S গ্যাস ফর গ্রুপ টু বিকজ ইট ইজ কালার সল্ট, গ্রুপ টু মে বি প্রেজেন্ট ফর H2S গ্যাস। নাও উই অ্যাড a flakes of sodium sulfide Na2S sodium sulfide, see a black color precipitate is formed, the black precipitate is due to formation of some sulfide, so group 2 is present because when H2S is passed a black color precipitate is formed, see the color black color precipitate is formed,
So it is the sulfide ion, sulfide precipitate. So group 2 is present. So you can conclude that group 2 is present. Now you have to find the, you have to analyze the cation, which cation is present in group 2. Now since the salt color is blue color salt, so it may be copper. So you can perform the test for copper ion, because already you have got the precipitate in group 2 and salt is blue color, so may be copper. So you may perform the test for copper ion. What is the test for copper ion? There is two tests for copper ion. One by adding potassium ferrocyanide. If you add potassium ferrocyanide and a chocolate brown precipitate is formed, then copper ion is confirmed. Another test by adding ammonium hydroxide solution. When we add small amount of ammonium hydroxide, when you add small amount of ammonium hydroxide, first a pale blue precipitate is formed, and with excess ammonium hydroxide a deep blue solution is formed. So we take the original solution and add potassium ferrocyanide. What is the formula? K4FeCN whole 6, potassium ferrocyanide, K4FeCN whole 6, and you observe a brown precipitate is formed. See this, a chocolate brown precipitate is formed. This chocolate brown precipitate is due to formation of cupric ferrocyanide. This chocolate brown precipitate is due to formation of cupric ferrocyanide. So given sample may contain copper ion. It is the one confirmatory test for copper ion. Another test, you can add ammonium hydroxide. You can add ammonium hydroxide. First you add small amount of ammonium hydroxide, very small amount, and then you add a excess ammonium hydroxide. See, a deep blue solution is obtained. The deep blue solution due to formation of tetraamine copper sulfate, tetraamine copper sulfate, CuNH3 whole 4 SO4. So these are the two confirmatory tests for copper ion. So since you have got the copper in group 2, so no need to write the group analysis beyond group 2. You only write systematic group analysis, 1 cc OS plus 1 cc dilute HCl, no PPT, group 1 absent. Through this solution pass H2S gas, a black PPT is formed, group 2 present. Tapal likhbe analysis of group 2 precipitate. করে কপারের দুটো টেস্ট লিখলি, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5 এগুলো লেখা কোনো প্রয়োজন নাই, বিকজ ইউ হ্যাভ অলরেডি গট দ্য ক্যাটায়ন অ্যাট গ্রুপ 4, গ্রুপ 2, অ্যান্ড ইউর স্যাম্পল কন্টেন অনলি ওয়ান ক্যাটায়ন, নট দ্য টু ক্যাটায়ন অর থ্রি ক্যাটায়ন, সো নো নিড টু পারফর্ম দ্য ফার্দার গ্রুপ, দ্যাট ইজ 3, 4, 5, 6, 1. ওকে, সো দ্য স্যাম্পল কন্টেন দ্য ক্যাটায়ন হচ্ছে কপার আয়ন, অ্যানায়ন হচ্ছে সালফেট আয়ন, সো দ্য সল্ট অফ দ্য, হ্যাঁ, দ্য গিভেন সল্ট ইজ কপার সালফেট. ওকে, হ্যালো সুরের, আন্ডারস্টুড? হ্যালো, ইয়েস অর নো, আন্ডারস্টুড? ওকে, সো ইউ মাস্ট সি দ্য ভিডিও, ইচ অ্যান্ড এভরি প্র্যাকটিক্যাল ক্লাস ভিডিও ইজ আপলোডেড অন ইউটিউব, ইউ মাস্ট নোট ইট. So your syllabus for assessment 2, P block element and hydrocarbon, 20 marks of MCQ type question. Okay.